স্থানীয় সময় মঙ্গলবার অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে সমুদ্র সৈকতে একসঙ্গে ভেসে ওঠে 200 তিমি। পরে আটকে পড়া তিমিগুলো উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয় সেখানকার বাসিন্দারা। বুধবার এক বিবৃতিতে তাসমানিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, সমুদ্র সৈকতে তিমিগুলো আটকে পড়লেও এখনও বেঁচে আছে। তাদের সুস্থ রাখতে এবং গভীর সমুদ্রে ফিরিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এর আগে সোমবার তাসমানিয়ার কিং দ্বীপে অন্তত 14 মরা তিমি ভেসে ওঠে। মারা যাওয়া তিমিগুলোর বয়স কম ও পুরুষ প্রজাতির বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। স্পাম নামের এই তিমিগুলো 18 মিটার লম্বা ও 45 টন পর্যন্ত ওজনের হতে পারে। এগুলো সাধারণত গভীর সমুদ্রে থাকতে পছন্দ করে। ভেসে ওঠার কারণ জানতে কাজ শুরু করেছে পরিবেশবিদরা। তাদের ধারণা, জোয়ারের পানিতে পথ ভুলে সৈকতে আসার পর পানি নামলেও ওই তিমিগুলো সমুদ্র সৈকতে আটকে পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার দ্বীপে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়, এর আগেও পশ্চিম উপকূলে 360 পাইলট তিমি আটকা পড়েছিল, যাদের মধ্যে 111 জীবিত উদ্ধার করা হয়েছিল। আফরিন মৌ, সময় সংবাদ।